এই মুহূর্তত রাজ্য সরকার প্রত্যেকজন কর্মচারীর বাবে জনাব বিচারিছো বিগ ব্রেকিং নিউজ। এবার কর্মচারী সকলের বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও বৃহৎ ঘোষণা করেছে। কর্মচারী সকলের প্রাপ্য সন্মান, শিক্ষা সেতু এপ, লগতে কর্মচারী সকলে ভোট প্রদান করা নকরাক লৈ বহুকেটা মন্তব্য করেছে যে নির্বাচনত শিক্ষক সকলে এবার ভোট দিয়া নাই, সময়মতে বিদ্যালয়লৈ যোৱা শিক্ষকে আমাক ভোট নিদিলে দুখ লাগে। এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইপিনে দেরিক যাওয়া শিক্ষকে আমাক ভোট নিদিয়াটো ভাল, লগতে ঘুষ লৈ হাত দঙা কর্মচারী সকলেরও ভোট নালাগে বুলি কৈছে যে এটকাও নোখোৱাকৈ কাম করা কর্মচারী সকলে ভোট নিদিলে আমি দুখ পাও। সংবাদমেলত এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আমি পোন প্রথমে ভোট দিয়া নিদিয়া প্রসঙ্গত কি কৈছে আপনার জানাব বিচারিছো। ইয়ার পিছত আন আন বিভাগের কর্মচারী সকলক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছে, লগতে কর্মচারী সকলের বাবে কি ব্যবস্থা লব সেই সম্পর্কত আপনার জানাব বিচারিছো। আমি লাগি আছো সোনকালে যাও, 2000 ইলেকশনত আমাক এবার শিক্ষকে ভোটও দিয়া নাই অ্যাপ নিদিয়ার কারণে। তথাপিতো মই কৈছো এইটা ভোট আমাক নালাগে, কারণ এইবোৰ ভোট লৈ এম এল এ এম পি হওয়া মানে বড় এটা মানসিক হেঁচাত থাকিব লাগে। যদি দেরিক যাব নিদিয়ার কারণে শিক্ষকজনে যদি আমাক ভোট নিদিয়ে তো ভাল, কিন্তু টাইমত যাওয়া শিক্ষকজনে ভোট নিদিলে আমি দুঃখ পাওঁ। টাইমত যাওয়া শিক্ষকজনে ভোট নিদিলে আমার এনেকুৱা লাগে যেন কবাত আমার কিবা এটা আমি ভুল করেছো, কিন্তু দেরিক নোযোৱা শিক্ষকজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমি সার্টিফিকেট বুলি ভাবো। তার মানে অসমৰ কারণে আমি ভাল কাম করছো আর সেই কারণে এই মানুষজনে আমাক ভোট নিদি, পয়সা লৈ হাত ডাঙা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমার সার্টিফিকেট, কিন্তু টকা নোলোৱাকৈ দিনে ৰাতিয়ে কাম করা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমার কারণে দুঃখ আর বেদনা। ইপিনে আন আন বিভাগের কর্মচারী সকল যিসকল কার্যালয়লৈ পলমকৈ আহে তেওঁলোকৰ ক্ষেত্রত কেনে ধরনের ব্যবস্থা লব লাগে মুখ্যমন্ত্রী এই সম্পর্কত মন্তব্য করেছে। লগতে শিক্ষা সেতু এপক লৈও প্রথমবার মুখ্যমন্ত্রী মন্তব্য করা দেখা গৈছে, কি কি মন্তব্য করেছে সবিশেষ আপনার জানাব বিচাৰিছো। যে আমার সেক্রেটারিয়েটতো কর্মচারীজন দেরিক যায়, শিক্ষক যেতিয়া দেরিক যায় আমি যেতিয়া অ্যাপ লগাও তেতিয়া পেপারে শিক্ষকজনক সাপোর্ট করে যে কিয় দেরিক গল আর ভাওনা করে গেছে অমুক করে গেছে রাতেতো কষ্ট হয়েছে গভর্নমেন্টে কিয় অ্যাপ আনিব লাগে। আর ডক্টরজন দেরিক গেলে খং উঠে, ডক্টরজনে কয় যে ময়ো তো একই দরমাহা পাও, শিক্ষক যদি এক ঘন্টা দেরিক গেলে কোনেও একু নকয় মানে দেরিক যাওতে কিয় কয়, একই সরকারি কর্মচারী বোলে সেক্রেটারিয়েটত দেরিক যায় কর্মচারীজন তেওঁৰ ওপৰত পেপারে নিউজ নকরে আর মূর ওপৰত নিউজ করে মানে দেরিক গেলে, তেতিয়া আমসার মানুষবিলাকে আহি কয় স্যার আমিও তো একই কর্মচারী আমার ওপর কিয় নিউজ করে এইজনের ওপর কিয় নিউজ নকরে। সেই কারণে মই ভাবো যে আমার প্রত্যেকজন মানুষই ভাল, অলপ অলপ প্রেরণা যোগালে নিউজ করে গালি গালাজ করে ফটোখন দি সমাজের আগত বেয়া করে দিলে নেক্সট দিনা কি কয় এটা নিজে নিজে এটা বনি লয়, নামটো ওলালে আর ওলাই থাকিব দেরিক যাম, কিন্তু তার পরিবর্তে রেগুলার যাওয়া ডক্টর কেজনক যদি আমি সম্বর্ধনা জানাও, বিহুর মঞ্চত মাতি আনি তেওঁলোকক যদি আমি সৎ কথা কওঁ, অসম গৌরব বটা দিও, অসম রত্ন বটা দিও, পজিটিভলি আমি বহুত কাম করিব। এতিয়া যে শিক্ষা বিভাগের অ্যাপ নিউজ ওলাই থাকে প্রতিদিন ডেইলি নিউজ ওলাই, কিন্তু 70% নিউজে তো ধুনিয়া করে টিচারে দিয়ে 30% আপত্তি করে, 70% তো ধুনিয়াক, কারণ গভর্নমেন্টে কি কৈছে সময়ত যাব সময়ত আহিব, আর দরমাহাতো পাওঁয়ে সময়ত যাব সময়ত আহিব। এতিয়া আজি ছমাহ ধরি বা দুবছর ধরে প্রতিদিনে একটা সংগ্রামে চলাই আছে যে শিক্ষকসকলক দেরিক যাবর কারণে অনুমতি দিব লাগে,